আমার সামনে এখন তিনটে চ্যালেঞ্জ কংগ্রেস আর কংগ্রেসের পুরো ইকোসিস্টেমকে প্রথম চ্যালেঞ্জ কংগ্রেস আর তার চেলা চামুন্ডা দেশকে লিখিতভাবে গ্যারেন্টি দিক যে ওরা সংবিধান বদল করে ধর্মের ওপর ভিত্তি করে মুসলমানদের সংরক্ষণ দেবে না দেশকে ভাগ করার কাজ কোনোভাবেই করবে না আমার দ্বিতীয় চ্যালেঞ্জ হল কংগ্রেস দেশকে লিখিতভাবে দিক যে তারা এস টি এসসি প্রাপ্য সংরক্ষণের অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করবে না তাদের অধিকার ছিনিয়ে নেবে না এইভাবে ডাকাতি করবে না আমার তৃতীয় চ্যালেঞ্জ হল কংগ্রেস দেশকে লিখিতভাবে গ্যারেন্টি দিক যে যে রাজ্যগুলোতে কংগ্রেসের আর তাদের সাথীদের সরকার আছে তারা কখনোই ভোট ব্যাংক নিয়ে নোংরা রাজনীতি করবে না এবং টেবিলের তলা দিয়ে ওবিসিদের কোটা কেটে দিয়ে মুসলমানদের কোনো রকম সংরক্ষণ দেবে না এই হলো আমার তিনটে চ্যালেঞ্জ রাজপুত্র সাহস থাকলে এগিয়ে এসো সংবিধানকে মাথায় করে নিয়ে নাচলেই কিন্তু সব কাজ হয় না সংবিধানের জন্যে বাঁচা আর সংবিধানের জন্যে মরা এটা শিখতে চাইলে মোদীর কাছে চলে এসো